স্নান করে উঠে আপনাকে প্রণাম করিতে চাই স্বামী। আপনি আমার দেবতা, আপনি আমার স্বর্গ স্বামী, আমাকে আশীর্বাদ করুন, আমি আপনার দাসী হয়ে থাকব। যাই গে শ্বশুর এবং শাশুড়ি মাকে প্রণাম করে আসি। মা বাবা, আমি আপনাদেরকে প্রণাম করতে এসেছি। মা বাবা, আমি আমার মা বাবাকে ছেড়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের দলিলে আপনাদের পায়ে আমাকে একটু স্থান দেবেন মা। বাবা, আমি পূজোটা সেরে আসি। হ্যাঁ, দেখাবো
ঘুমটা তোর টানবে না, না 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 না, বেশি করে চাপা দিয়ে দেবো কিন্তু, মাথা ফাটি দিল, মুখ দেখাবো না আমি কিছুতেই না। এরা আমাকে কোথায় নিয়ে এলো, সবাই আমার ঘুমটা ধরে টানছে, আমার কি লজ্জা লাগছে, থাকবো না আমি এখানে, থাকবো না। আবার চারটে লোক নিয়ে এসছে, হয় না এদের মন ভরে না, কেন আমার মুখ দেখতে চায়, আমি দেখাতে চাই না আমার। এদের সবকিছু, সম্পত্তি, জমি, গাড়ি সব এখন আমার দখলে, আমার। এক এক করে এই বাড়ির সকলকে আমি বাইরে বের করে দেব, এই বাড়িতে আমার রাজ হবে, শুধু আমার। তুমি চিন্তা করো না মা, এতদিনে শেখানো তোমার সবকিছু আমার মনে আছে, এতদিনের ট্রেনিং আমি ভুলতে পারি? তোমার আর আমার করা এই সমস্ত প্ল্যান আমি সাকসেসফুলি করব। আমার শ্বশুরমশাই তো আমাকে অলরেডি চুলকানির কোম্পানির দলিলটা দিয়ে দিয়েছে, গিফট, ওটার নাম বদলে আমি পায়েল চুলকানি। চিন্তা করো না মা, আমার বরটাও আমার হাতের মুঠোয়, পুতুল যেমন নাচাবো তেমনই নাচবে, এই বাড়ি শুধু আমার, এই সম্পত্তি শুধুই আমার। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনারা চান যে আমি আপনাদের বাড়িতে না যাই, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।